আজকে আমরা বাংলা যে কম্পিটেনশন বা বোধ পরীক্ষণ আছে সেখানে আমরা দু হাজার কু কুড়ির আই উকলেট সিরিজের যে বাংলার যে কোয়েশনগুলো আছে অর্থাৎ বোধ পরীক্ষণের ওপরে সেই কোয়েশনগুলো আজকে আমরা সলভ করব এর আগে যখন আমরা প্রিভিসি ডেটের প্রিভিয়াস ইয়াস করছিলাম তখন এই সেটের উপরে যে পেডাগজের ওপরে যে কোয়েশনগুলো আছে সেগুলো অলরেডি সলভ করানো আছে আজকে আমরা শুধু কম্প্রিটেনশনের উপর থেকে কোয়েশনগুলো করবো তো সেক্ষেত্রে আমি পেপার ওয়ান অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ানেও যেটা আছে সেটাও এবং তার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ টুও যেগুলো আছে সেগুলো কিন্তু একসাথে সলভ করাবো তো আমি যখনই সিটেটের কোয়েশন করাই তখনই আমি বারবার এটাই বলি যে আমি কেন সবাই কিন্তু অফিসিয়াল আনসার কী ফলো করে সেক্ষেত্রে আমি অফিসিয়ালি আনসার কী ফলো করি সেক্ষেত্রে আমি সেগুলো চেষ্টা করি যে সবসময় ক্রস চেক করে তোমাদের কাছে নিয়ে আসার কিছু কিছু সময় হয় যে আমি ক্রস চেক করতে পারি না বা সেক্ষেত্রে সিটেটের ক্ষেত্রে প্রায় প্রতি বছরই এবং প্রতি সেটেই কিন্তু একটা দুটো করে কোয়েশন ভুল থাকে তো সেক্ষেত্রে হয়তো কোনো কারণে সেটা আমি ক্রস চেক করতে পারলাম না আমার নজর এড়িয়ে গেল তো তোমরা যদি সেটা ধরতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এর আগেও এরকম হয়েছে যে কয়েকটা সেটে হয়েছে যেরকম কিছু কোয়েশন হয়েছে যেগুলো আমি ক্রস চেক করে নিই এবং আনসার কোনো করণবশত ভুল হয়েছে এবং অনেকেই কিন্তু আমাকে সেটাকে সঠিক জানিয়েছিলে যারা সঠিক কমেন্ট করে আমাকে জানাচ্ছ তাদের অলরেডি থ্যাঙ্ক ইউ সেই জন্য খুব থ্যাংক ইউ আর যারা ভবিষ্যতেও এগুলো দেখবে বা সঠিক যদি আনসার তোমরা জানো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কারণ আমার এটা সবসময় টার্গেট থাকে যে তোমরা কিন্তু নিখুঁত এবং নির্ভুলভাবে প্রিপারেশান নিয়ে যাও যাতে তোমরা পরীক্ষা সফল হয়ে আসো তো মানুষ হিসেবে সবারই ভুল হতে পারে আমারও হয়তো কোনো কোনো সময় ভুল হয় তো সেই জন্যই কিন্তু তোমরা আমি যখন বলবো আমার সাথে সাথে তোমরা প্রিপারেশান করার সাথে তোমরাও কিন্তু এগুলোকে একবার করে ক্রস চেক করে নেবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে বাংলা পেপার পেপারটা তোমরা দেখতেই পাচ্ছ তো যেটা নর্মালি থেকে থাকে যে ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে যেহেতু আমরা বাংলাকে নিই তো ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে নাইনটি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পর্যন্ত কোশ্চেন থাকে তার মধ্যে প্রথম পনেরোটা কোয়েশন অর্থাৎ নাইনটি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ পর্যন্ত কম্পিটিশনের পার্ট তো কম্প্রিহেনশনের পার্টটাই আমরা আজকে করব তো চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে হলে ক্লিক করো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই সেটের কম্পিটিহেশনের প্রথম যেটা প্যাসেজটা রয়েছে সেটা কি মুকুল আর মানিক একই পাড়ার ছেলে এক স্কুলে এক ক্লাসে পড়তো এখনও পড়ছে ওরা দুটিতে একই কলেজে স্কুল থেকেই ওরা মানিক জোর বলে পরিচিত স্কুলের ছেলেরা মুকুলকে ডাকত দুসরা মানিক বলে কলেজে অবশ্যই নামটা এখনও চালু হয়নি কারণ কলেজের ক্লাসে ওদের জোর বেঁধে পাশাপাশি বসা আর সম্ভব নয় ক্লাস আলাদা বিষয় আলাদা মানিকের আর্টস মুকুলের সায়েন্স ক্লাসে পাশাপাশি বসতে না পারলেও যাওয়া আসা ওঠা বাসায় ওদের জুটি আজও অক্ষত আছে মনে প্রাণে ওরা আজও মানিকজন প্রত্যেক বছরই পুজোর ছুটিতে ওরা দুটিতে সারা বছরের জমানো টিফিনের পয়সা একটা করে শর্ট ট্রিপ দিয়ে আসছে সেই ক্লাস এইট থেকে এভাবেই ওরা ইতিমধ্যে দিল্লি আগ্রা অজন্তা ইলোরা রামেশ্বর কন্যাকুমারী শিলিগুড়ি দার্জিলিং ভ্রমণ সমাপ্ত করেছে দেখো এর আগেই আমি বলেছি যে যখনই তোমরা এই ধরনের কম্পিটিহেনশন করবে প্র্যাকটিস তাহলে সেক্ষেত্রে অফলাইনে যেহেতু আমাদের রাজ্য টেট হচ্ছে সেখানে তো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে পেন্সিল বা পেন যেটাই অ্যালাউ করবে এক্সামে সেটা দিয়ে ছোটো ছোটো করে মার্কিং করে রাখবে তাহলে আনসার করতে সুবিধা হবে আর যারা এর পাশাপাশি সিটেটের প্রিপারেশান নিচ্ছ সেখানে তো অনলাইনে স্ক্রিনে পরীক্ষা হবে তো সেখানে তো মার্কিং করা সম্ভব নয় তাহলে ওরা যে রাফ সিট দেবে সেখানে কিছু কিছু জিনিস যদি মার্কিং করে রাখো বা নোট ডাউন করে রাখো তাহলে আনসারগুলো করতে সুবিধা হবে নেক্সট কি লেখা আছে তখন ছিল স্কুলের ছাত্র ওরা এখন কলেজে স্টুডেন্ট এখন স্বাধীনতা বেড়েছে একটু লাইক লাইক ভাবও এসেছে আবার আর মাত্র দেড়শো দুশো টাকা শর্ট ট্রিপ নয় এবার ওদের বাজেট পার হেড হেড পঁচিশ পার হেড পঁচিশ পাঁচশো সরি প্রোগ্রামও পুরো তিন সপ্তাহের ওদের অভিভাবকরাও দেখেছেন ওরা আর পাঁচটা ছেলের মতো সিনেমা রেস্টুরেন্ট ক্রিকেট ফুটবল ইত্যাদিতে টাকা খরচ না করে একমাত্র ভ্রমণ নেশায় বছরে একবার মাত্র যে খরচটা করে আর সেটা সার্থক ব্যয় ওরা ওদের বয়সী অনেকের চেয়ে অনেক বেশি জানে অনেক বেশি জেনেছে ভারতবর্ষকে এবার তাই তারাও ওদের পরিকল্পনার রূপায়নের সাহায্য করেছেন করেছেন ওদের বাজেটের ঘাটতি পূরণ এবারের পরিকল্পনা দেরাদুন মসৌরি ঋষিকেশ লক্ষ্মণ ঝুলা হয়ে ফেরার পথে হরিদ্বারে এক সপ্তাহে হল্ট হরিদ্বারকে কেন্দ্র করে চারিদিকে অনেক কিছু দেখবার আছে পয়সায় কুলিয়ে গেলে কঙ্গোত্রী যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছা কথা হয়েছে হাওড়া থেকে দুন এক্সপ্রেসে রওনা হয় ওরা সরাসরি যাবে দেরাদুন দেরাদুনকে কেন্দ্র করে মুসৌরি সহস্রধারা ইত্যাদি সেরে ওরা যোগাযোগ করবে টুরিস্ট অফিসার সঙ্গে তাদের সঙ্গে পরামর্শ করে ওদের পরবর্তী প্রোগ্রামে রুট চার্ট করে নেবে তো এই হচ্ছে প্যাসেজ বা গদ্যাংশ এর থেকে কী কী কোয়েশ্চেন আসছে এবার আমরা দেখব প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ক্লাস এইট থেকে কলেজে ভর্তি হওয়ার আগে পর্যন্ত তারা কয়েকবার ভ্রমণে গিয়েছে পাঁচ ছয় আট চার এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান ফোর চারবার কেন চারবার দেখো এখানে আমরা যেটা পড়লাম কী কী আছে দেখো দিল্লি আগ্রা একটা অজন্তা ইলোরা রামেশ্বরম এটা একটা দুটো রামেশ্বরম কন্যাকুমারী এটা একটা আর শিলিগুড়ি দার্জিলিং ভ্রমণ সমাপ্ত করছে এখানে একটা কমা হবে সেটা পরে নেই তো মোটামুটি এরা চারটে ট্রিপ করেছে নেক্সট কোয়েশ্চেন ভ্রমণের নেশা থাকায় মুকুল ও মানিকের কী লাভ হয়েছে বলে অভিভাবকরা মনে করেন তাদের সিনেমা দেখা কমে গিয়েছে তারা সঞ্চয় করা শিখেছে তারা সমবয়সীদের তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে তারা খেলার নেশা কমে গিয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান থ্রি নেক্সট কোয়েশ্চেন কলেজে ওঠার পর মুকুল ও মানিকে তিন সপ্তাহের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী দ্রষ্টব্য স্থানগুলির সঠিক রোমটি নিজের চারটি কোনটি দেখো আমি এই কারণেই বলে থাকি দেখো এখানে ক্রোম অনুযায়ী কোশ্চেন আসে এর আগেও যে আমি কম্পিহেনশানগুলো করিয়েছি সেখানেও কিন্তু এই ক্রোম অনুযায়ী কোশ্চেন আসে সেই জন্যই আমি বারবার বলি সেগুলোকে মার্কিং করতে অথবা নোট ডাউন করতে তাহলেও এক্সাম হলে কিন্তু শুধু নির্ভুল না তার সাথে টাইম ম্যানেজমেন্টটা করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে তা দেখো এখানে অপশনগুলো কী কী আছে হরিদ্বার ঋষিকেশ গঙ্গোত্রী দেরাদুন দেরাদুন মুসৌরি হরিদ্বার গঙ্গোত্রী ঋষিকেশ দেরাদুন হরিদ্বার গঙ্গোত্রী গঙ্গোত্রী দেড়োদম হরিদ্বার ঋষিকেশ এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান টু দেরাদুন মুসৌরি হরিদ্বার গঙ্গোত্রী নেক্সট কোয়েশ্চেন স্বাধীনতা শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে স্বযুক্ত অধীনতা যুক্ত অধীনতা সুযুক্ত অধীনতা যুক্ত ইনতা তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ওয়ান স্বযুক্ত অধীনতা স্বাধীনতা তবে এক্ষেত্রে বলে দিয়ে এখানে অফিশিয়াল আনসার কীতে কিন্তু সুযুক্ত অধীনতা ছিল অর্থাৎ অপশান থ্রি ছিল কিন্তু এটা কিন্তু ভুল আনসার তো এখানে সঠিক যেটা সন্ধি অনুযায়ী যদি সূত্র অনুযায়ী হয় তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান ওয়ান এই জন্যে আমি বারবার বলি যে অনেক সময় অফিসিয়াল আনসার কিতে ভুল থাকে তো যখন আমি ক্রস চেক কর কোনো কারণে হয়তো করতে পারলাম না বা আমার চোখে পড়লো না তখন কিন্তু আমার দ্বারাও ভুল হয় তো সেক্ষেত্রে যদি আমি কোনো কিছু এড়িয়ে যাই বা ভুল বলে ফেলি আমি আবারও বলছি তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন মানিক জোর শব্দটি কোন পদ বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান ওয়ান বিশেষ পদ নেক্সট কোয়েশ্চেন ব্যয়ের বিপরীত শব্দ কোনটি ব্যয় আয় আই অব্যয় তো ব্যয়ের বিপরীত শব্দ কি আমরা সবাই জানি আয় নেক্সট কোয়েশ্চেন পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছা আছে বাক্যটিকে নঙর্থক বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপটি কি হবে পয়সায় কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনেত্রী সেরে আসবার ইচ্ছা নেই পয়সায় না কুলোলে গঙ্গোত্রী যমুনেত্রী যাওয়ার ইচ্ছে নেই পয়সায় না কুলোলেও গঙ্গোত্রী যমুনেত্রী সেরে আসবার ইচ্ছে আছে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী সেরে আসবার ইচ্ছা নাই তো এখানে সঠিক উদ্ধার হবে অপশান ফোর নেক্সট কী স্কুলে সক মুকুলকে সবাই দুসরা মানিক বলতো কেন মানিক জোড়ের একজনের নাম মানিক বলে অপরজনকে জনকে মানিক বলতো দুজনের নামই মানিক ছিল বলে মুকুলের মানিক নামটা নিজের নামের চেয়ে বেশি পছন্দ ছিল মুকুলের নিজের নামটা পছন্দ ছিল না বলে তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ওয়ান মানিক জোড়ের একজনের নাম মানিক ছিল বলে অপরকে জনকে দোসরা মানিক বলা হতো নেক্সট কী কলেজে গিয়ে কে বিজ্ঞান বিভাগে ভর্তি হলো দুজনেই মানিক মুকুল নাকি দুজনের কেউই না এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান থ্রি মুকুল বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল নেক্সট কি আমরা যেটা জেনে থাকি যে ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে একটা গদ্যাংশ থাকে একটা বুদ্ধাংশ থাকে তো আজকে যেটা গদ্যাংশটা তো আমরা দেখলাম এবার পুদ্যাংশটা দেখব টুপটুপ হাসির ফোঁটা ফুল শিউলির পাড়ায় হাত বাড়াতে গেলে অমনি দুঃখ এসে দাঁড়ায় বুক টন্টন করে তখন বুক টন্টন করে চোখের কোলে টুক 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 কান্না ঝরে পড়ে শিউলিপাড়া ভাগ হয়েছে মধ্যিখানে আধার সেই আধারে কে দিয়েছে পাঁচিল তুলে বাধার এবার থেকে গৌরী ডাকে ও আমি নাশো কোথায় আছো তেমনি করে কেঁচোর সরি খোঁচর ভরেছ কি মেঘ মেঘপানশি ভেসে পড়ছে দেখে রহিম ভাই গলা ভাঙছে রামকে ডেকে ডেকে এপার থেকে ডাক দিলে পাই ওপার থেকে সারা প্রাণ মেলাবো গা গান মেলাবো দুঃখ সরে দানা বাংলা ভাষার ভালোবাসার আলো সেতু বাঁধার কাজ চলছে দূরে পালায় ঘুর ঘুর্তি আঁধার টুপ টুপ শিউলি ঝরে ফুল শিউলি পাড়ায় হাত বাড়ালে এপার থেকে ওপারে হাত বাড়ায় এবার এর থেকে কি কী কোয়েশ্চেন আছে সেগুলো আমরা দেখে নিই দেখো এখানে প্রথমেই বলা হচ্ছে যে একশো থেকে একশো পাঁচ এই পাঁচটা কোয়েশ্চেন কিন্তু এই পদ্যাংশ থেকে আছে তো প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে দুঃখের এই অন্ধকার কিভাবে দূর হবে বলে কবি মনে করেছেন বাংলা ভাষার মাধ্যমে ভালোবাসার সেতু নির্মাণ করে বন্ধুকে মন থেকে মুছে দিয়ে পাঁচিল তুলে দিয়ে বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করলে এবার বাংলার শিউলি ফুল করালে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ওয়ান বাংলা ভাষার মাধ্যমে ভালোবাসার সেতু নির্মাণ করে নেক্সট কোশ্চেন কবিতাটিতে কাদের বন্ধুত্বের উল্লেখ রয়েছে একজন সখী ও একজন সখা দুইজন সখী ও দুইজন সখা দুইজন সখী এবং দুজন সখার এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে